সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পড়বো খাড়ি ও বাফার ক্রিয়া কৌশল সম্পর্কে তো এর আগের এপিসোডে আমরা কিন্তু অমরে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল পড়েছিলাম সেখানে আমরা যেভাবে ব্যাখ্যা করেছি যে অ্যাসিড যোগ করলে কি হবে খাড় যোগ করলে কিভাবে। হবে সেভাবে আমরা আজকে খারি ও দ্রবণের ক্রিয়া ক্রিয়াকৌশলে ব্যাখ্যা করব। তো আমরা আগে একইভাবে নিই যে বাফার ক্রিয়া বলতে আমরা কি বুঝি অর্থাৎ আমরা জানি যে কোনো একটা বাফার দ্রবণের বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে যখন সবল অ্যাসিড বা খার অল্প পরিমাণে যোগ করা হয় তখন সে এই সবল অ্যাসিড বা খার যোগ করার ফলে যে পিএইচের পরিবর্তন সেই পরিবর্তনটাকে বাধা দিতে পারে এই বাধা দানের ক্ষমতাটাকে আমরা বলি কি বাফার ক্ষমতা অর্থাৎ সে যে এই পরিবর্তনটাকে বাধা দিচ্ছে যে রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে সেই পরিবর্তনটাকে বাধা দেয় সেই ক্রিয়া কৌশলগুলোকে আমরা বলি কি বাফার ক্ষমতা তো এভাবে আমরা অম্লীয় বাফার যোগানের ক্ষেত্রে বাফার ক্ষমতা বা বাফার কৌশল দেখব প্রথমে আমরা একটা এক্সাম্পল দেখি যে অম্লাফার দ্রবণের সবচেয়ে সহজ এবং কমন এক্সাম্পল হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণের মিশ্রণ তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেহেতু মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটা দ্রবণে অল্প পরিমাণে বা মৃদু আয়নিত হয়ে অ্যামোনিয়াম আয়ন এবং সাথে হাইড্রক্সিল আয়ন তৈরি করে আর অপরদিকে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণটা হচ্ছে একটা সবল তরিত বিশ্লেষ্য সেই ক্ষেত্রে সেটা দ্রবণের সম্পূর্ণরূপে আয়নিত অবস্থায় থাকবে এবং সম্পূর্ণ আয়নিত হয়ে সে অ্যামোনিয়াম আয়ন তৈরি করবে সাথে ক্লোরাইড আয়ন তৈরি করবে এখন আমরা একটা বাফার দ্রবণে অর্থাৎ খারিও বাফার দ্রবণে কি কী আয়ন পাচ্ছি তাহলে অ্যামোনিয়াম আয়ন পাচ্ছি হাইড্রক্সির আয়ন পাচ্ছি এবং ক্লোরাইড আয়ন পাচ্ছি এখন এই দ্রবণে যখন আমরা বাইরে থেকে অ্যাসিড যোগ করব তখন কি হবে তা আমরা লিখবো বাইরে থেকে অ্যাসিড যোগ করলে বাইরে থেকে অ্যাসিড যোগ করলে তো বাফার ড্রবণের মাঝে অ্যাসিডটা যোগ করে সেটা কিন্তু সবল অ্যাসিড এবং সেটাকে সামান্য পরিমাণে যোগ করা হয় খুব বেশি পরিমাণে যোগ করলে কিন্তু বাফার ক্রিয়া নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে বাফার দ্রবণের কার্যকারিতা আর থাকে না এখন অ্যাসিড যোগ করার অর্থ হচ্ছে প্রোটন যোগ করা অর্থাৎ দ্রবণে হাইড্রোজেনের ঘন ঘনমাত্রা বেড়ে যাওয়া অতিরিক্ত যে বাইরে থেকে হাইড্রোজেন আয়নটা আসলো অর্থাৎ বাইরে থেকে অ্যাসিড যোগ করার ফলে যে অ্যাসিড থেকে যে হাইড্রোজেন আয়নটা দ্রবণে আসলো সেই হাইড্রোজেন আয়নটা দ্রবণে অবস্থিত হাইড্রোক্সিল আয়নের সাথে বিক্রিয়া করে এবং প্রশমিত হয়ে তৈরি করে পানি যার ফলে এই যে প্রোটন যোগ করার ফলে দ্রবণে অতিরিক্ত হাইড্রোজেন আয়নের ফলে যে পিএইচটা কমে যাওয়ার একটা কথা ছিল সেটা কিন্তু আর হয় না পিএইচটা স্বাভাবিক অবস্থায় চলে আসে এখন আমরা চিন্তা করতে পারি যে যেহেতু দ্রবণ থেকে হাইড্রক্সিল আয়ন কমে যাচ্ছে দ্রবণে হাইড্রক্সিল আয়ন কমে যাওয়া মানে কি পিএইচ কিন্তু কমে যাওয়া এখন এই হাইড্রক্সিল আয়নের পরিবর্তনটাকে আবার কিভাবে আমরা ফিল আপ করবো আমরা জানি যে এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই যে মৃদু তড়িৎ বিশ্লেষণটা আছে এটার এই সাম্যাবস্থায় কিন্তু লাশ হাতিয়ারের নীতিটা প্রযোজ্য তো আমরা এখানে দেখতে পাচ্ছি উৎপাদ যখন এখানে উৎপাত আছে হাইড্রোক্সিল আয়ন এবং অ্যামোনিয়াম আয়ন হাইড্রোক্সিলকে যখন আমরা এখান থেকে কমিয়ে ফেলবো বা সরিয়ে নেব তখন কিন্তু বিক্রিয়াটা সম্মুখ দিকে অগ্রসর হবে সম্মুখ দিকে অগ্রসর হয়ে আরও বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি করবে তাহলে এই যে ঘাটতিটা তৈরি হলো যেই পরিমাণ হাইড্রোক্সিল আয়নটা হাইড্রোজেনকে প্রশমিত করতে ব্যয় হয়ে গেল সেই ব্যয়কৃত হাইড্রোক্সিল কিন্তু আবার তৈরি হয়ে যাচ্ছে সুতরাং আমাদের দ্রবণে আর কোনো রকম আয়নিক যে আয়নের বাড়তি আয়নের ফলে যে পিএইচ কমে যাওয়া বেড়ে যাওয়া সেই ঘটনাটা কিন্তু হবে না তাহলে এখানে কি হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সম্মুখ বিক্রিয়া বৃদ্ধি পেয়ে অ্যামোনিয়াম আয়ন তৈরি হবে এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি হবে এই উৎপন্ন হাইড্রোক্সিল আয়নটা এখানে ব্যবহৃত হাইড্রোক্সিল আয়নের ঘাটতিটা পূরণ করে ফেলবে এখন আমরা পড়ব যে বাইরে থেকে ক্ষার যোগ করলে কি হবে বাইরে থেকে খার যোগ করলে তো বাইরে থেকে আমরা যখন খার যোগ করবো সেটাও হবে একটা সবল খার এবং সবল খার দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে হাইড্রক্সিল প্রদান করে তো দ্রবণে যদি হাইড্রক্সিল আয়নের পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে পিএইচ কিন্তু বেড়ে যাবে তো এই অতিরিক্ত হাইড্রক্সিল আয়নটা কী হবে দ্রবণে উপস্থিত অ্যামোনিয়াম আয়নের সাথে বিক্রিয়া করবে অ্যামোনিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে সে তৈরি করবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা একটা মৃদু তৈরি বিশ্লেষণ সুতরাং নতুন উৎপন্ন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু আর বিয়োজিত হবে না আর নতুনভাবে সে বিয়োজিত হয়ে আবার অ্যামোনিয়াম কিংবা আয়ন তৈরি করবে না যার ফলে দ্রবণে কিন্তু আয়ন আগে যে পরিমাণে ছিল এখন সেই পরিমাণেই থাকবে অর্থাৎ পিএইচের মানের কোনো ধরনের পরিবর্তন হবে না তাহলে আমরা দেখলাম যে একটা খারীয় বাফাদ দ্রবণের ক্ষেত্রে যদি আমরা বাইরে থেকে অ্যাসিড যোগ করি সেই অ্যাসিডটা প্রশমিত হয়ে পানি তৈরি হয় এবং প্রশমিত করতে যে পরিমাণ হাইড্রক্সিল ব্যবহৃত হয় সেটা আবার ওই মৃদু খারের বিয়োজনের ফলে তৈরি হয়ে যায় আর পরে দেখলাম যে আমরা যদি বাইরে থেকে খাড় যোগ করি সেই অতিরিক্ত যে হাইড্রোক্সিল আয়নটা আমরা দ্রবণে পাবো সেই হাইড্রোক্সিল আয়নটা দ্রবণে উপস্থিত ক্যাটায়নের সাথে বিক্রিয়া করে মৃদু খাট তৈরি করে এই মৃদু খাটটা পুনরায় আর বিয়োজিত হতে পারে না দেখে নতুনভাবে দ্রবণে আর হাইড্রোজিলায়ন আসে না এবং দ্রবণের পিএচেও কোনো পরিবর্তন হবে না তো এই ছিল আজকে আমাদের ক্ষারীয় বাফা দ্রবণের ক্রিয়াকৌশল সম্পর্কে আলোচনা আশা করি সবাই বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য